গতকাল থেকে গোমতী সহ কুমিল্লার বেশ কয়েকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ নদীর পানি কমলেও দুর্গত এলাকার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, নদীর পানি নেমে কিন্তু দুর্গত এলাকার পানি বৃদ্ধি পাচ্ছে। গোমতীর পানি দিয়ে বৈরচং, ব্রাহ্মণপাড়া এবং অন্যান্য উপজেলাও কিন্তু প্লাবিত হচ্ছে, আর দিন দিন বাড়ছে দুর্গত এলাকা। দুর্গম এলাকায় কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছিল না নৌকার সংকটে। আজকে বোধ হয় সেই বিষয়টি অনেকটাই কমে আসছে, মানুষ কিন্তু সচেতন হচ্ছে। মানুষ যারা একবার নৌকা ছাড়া দিয়ে গেছেন, যারা দুর্ভোগের শিকার হয়েছেন, তারা কিন্তু পরবর্তীতে আবার নৌকা নিয়ে আসছেন। আমি কিন্তু এই মুহূর্তে আছি সেনাবাহিনীর একটি উদ্ধার এবং ত্রাণ তৎপরতার বোটের, তারা কিন্তু এরকম বোট নিয়ে দুর্গত এলাকায় ছুটে যাবেন পণ্য সামগ্রী নিয়ে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মানুষ ট্রাক থেকে পণ্য সামগ্রী নামিয়ে কিন্তু বোটে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরের কমলনগর রামগতি যে প্রধান সড়ক রয়েছে, প্রধান সড়কের পাশেই বেশ কিছু শত শত জাল রয়েছে, যারা অসাধু ব্যবসায়ী, তারা বিভিন্ন খালে বাম দিয়ে মাছ ধরার কারণে পানি কোনোদিন যাচ্ছে না, পানি প্রবাহ হচ্ছে না। পাশে যে ম্যাগা রয়েছে, ম্যাগা নদীতে পানি যাচ্ছে না, যার কারণে পানি কিন্তু এখনও বিভিন্ন জায়গায় আটকে আছে। এই জন্যে আসলে মানুষের এখনও দুর্ভোগ কমেনি, মানুষগুলো কিন্তু এখনও বিভিন্ন স্থান থেকে, তারা বিভিন্ন ঘর বাড়ি থেকে এখনও আশ্রয় নিয়ে যাচ্ছে, আশ্রয় নিয়ে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে। এবং এই যে তানে কথা বলি, লক্ষ্মীপুরে প্রচুর পরিমাণে তান আসছে, আসলে সঠিক বন্টন না হওয়ার কারণে অনেকেই 10 বার পাচ্ছে, আবার অনেকেই 1 বারও পাচ্ছে না। যত দূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি, এখানে বুক কোথাও বুক পরিমাণ এবং কোথাও কোমর পরিমাণ পানি রয়েছে। তো আমি এখন কথা বলবো, এখানে একজন এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন, তিনি আমাদের তিনি আসলে কীভাবে এই বন্যার পানিতে পরিবার পরিজন নিয়ে আসেন, তিনি আমাদেরকে সেটি জানাবেন। আজকে 16 দিন পর্যন্ত আমরা পানি বন্ধ হয়ে আসি, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নেই, আমি ছেলে ফেলে নেই, অনেক অনাহার আছে। আমরা কী করবো, আমরা আশ্রয়কেন্দ্রও যাই না, আমরা এখনও বসে আছি। যেমনটা শুনছিলেন যে আসলে এখানকার যে জেলার যে প্রায় 1350-1360 মতো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এখানে কিন্তু প্রায় আজকে সকাল পর্যন্ত যে 2,80,000 মতো লোকজন আশ্রয় নিয়েছে, কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু তাদের আসলে যে বসতবিরে ছেড়ে কিন্তু তারা আসলে কোথাও যাননি। ওরা কিন্তু একবারে যে ওদের মধ্যে কিন্তু খাওয়ার জন্য এক ধরনের হাহাকার দেখা দিয়েছেন। অনেকেই বলছেন যে আসলে বিভিন্ন সংগঠন থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে এবং খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, সেগুলো আসলে যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে আসলে সেগুলোতে কোনোভাবেই পৌঁছে না। এবং স্বেচ্ছাসেবীরা বলছেন যে আসলে ওই যে প্রত্যন্ত অঞ্চলগুলো সেগুলোর আসলে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে, এবং ইভেন ওখানকার যে যোগাযোগ ব্যবস্থা সেটি হচ্ছে নৌকা, নৌকা না পাওয়ার কারণে আসলে তারা ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছেন না। শহরের পানিগুলো এখনও মানুষ এখনও পানিবন্দী রয়েছে। আপনাদেরকে বলে রাখি ফেনীর বিভিন্ন পরিস্থিতিতে এখন বর্তমান অনেকটা উন্নতির দিকে রয়েছে। এই মুহূর্তে অবশ্য ফেনী পুরো এলাকার বেশ কয়েকটি পাড়া মানুষ পানিবন্দী রয়েছে, কিন্তু পুরো জেলার মানুষ পুরো জেলা থেকে উঁচু এলাকা থেকে পানি প্রায় নেমে গেছে। নিম্নাঞ্চল এখনও প্লাবিত রয়েছে, বিশেষ করে দাগম্বি এবং সোনাগাদি এবং ফেনী সদর উপজেলা বেশ কয়েকটি এলাকা এখনও মানুষ পানিবন্দী রয়েছে।